আজ বুধবার উনিশে অগ্রায়ণ দু সালে ছয় ডিসেম্বর মকর রাশি মকর লগ্ন ক্যাপ্রিকন সাইনের জাতিকাদের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটি শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বুধের বীজ মন্ত্র ওম ব্রাং ব্রিং ব্রৌং সুধায় বিদ্যা বুদ্ধি বিজনেস এবং কমিউনিকেশনের গ্রহ কনসালটেন্সির গ্রহ বুধ আর যার ন্যাটালচাট বা জন্মছকে বুধ দুর্বল অবস্থাতে আছে তারা অবশ্যই এই বুধের বীজ মন্ত্র সকাল বিকাল রাত তিন বেলা একশো আটবার করে জপ করুন অত্যন্ত উপকৃত হবেন আজ সবুজ শাক সবজি খান সবুজ রঙের বস্ত্রাদি পরিধান করুন সবুজ রঙের বস্তু বস্ত্র সামগ্রী গরিবদের মধ্যে বা হিজড়া বা যারা রাস্তার ঝাড়ুদার তাদের মধ্যে দান করুন সবুজ রঙের একটি এলাচ দাঁত দিয়ে চাবান পকেটে সবুজ রঙের রুমাল রাখুন অত্যন্ত উপকৃত হবেন বন্ধুরা চলছে ডিসেম্বর মাস অত্যন্ত ঘটনাবহুল একটি মাস আসছে বছর শনির বছর দু ঠিক কেমন কাটবে আপনাদের আর এই দু হাজার যে ডিসেম্বর মাসটিতে শুক্রের কিন্তু মালব্য যোগ মঙ্গলের রুচক যোগ সূর্য বুধা বুধাদ্বিতীয় যোগ বুধ বক্রি হবে অর্থাৎ এই আজকের এই গ্রহ নিয়ে আলোচনা করছি বুধ কিন্তু বক্রিয় হতে চলেছে আবার শনি তো নভেম্বরে মার্গি হয়েছে তার প্রকৃত প্রভাব আপনারা এই ডিসেম্বরে পাবেন অক্টোবরে রাহুকে তো রাশি পরিবর্তন করেছে তার প্রকৃত প্রভাব আপনারা এই মাসে পাবেন আবার একত্রিশে ডিসেম্বর এই মাসেই কিন্তু বৃহস্পতি মার্গই হবে বুঝতেই পারছেন কতটা ঘটনাবহুল এই ডিসেম্বর মাস আচ্ছা ডিসেম্বর মাস নিয়ে আপনাদের রাশির জন্য স্পেশালি একটি ভিডিও চ্যানেলে আমরা আগেই আপলোড করেছি সময়ের সুযোগ বুঝে একবার দেখে বা শুনে নিতে ভুলবেন না আই বাটনে লিঙ্ক দিয়ে দেবো ভাগ্য মিটার আজ আপনাদের বলছে সিক্স আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে অর্থ প্রেম দাম্পত্য এই কয়েকটি ব্যাপারে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে আজ পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতা যাই আপনারা অনুভব করবেন দীর্ঘদিনের পুরোনো রোগ শোক অসুস্থতা থেকে আজ মুক্তি পাওয়ার দিন পরিত্রাণ পাওয়ার দিন অর্থগত ব্যাপারে ব্যয়বহুল একটি দিন খরচ বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকেও আজ পিছিয়ে দিন চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও হতে চলেছেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজসেবা দান ধ্যান ধর্মীয় ক্রিয়াকলাপেও আপনাদেরকে অগ্রণী ভূমিকা গ্রহণ করতে হবে শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চ শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী আজ আপনাদের পক্ষে নেই আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তাদের এদিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন অসৎ সঙ্গে কিন্তু চলেই যেতে পারে হাউসওয়াইফ যারা আছেন দিনের শুরুটা যতটা তাড়াতাড়ি করবেন সেটি আপনাদের ক্ষেত্রে বেটার আজ যদি কারোর কাছ থেকে টাকা পয়সা ধান নিয়ে থাকেন ফেরত দিতে হতে পারে যার কারণে আর্থিক সংকট হয়তো অনুভব হবে তবে টাকা ধার দিতে গিয়ে অন্য কারোর কাছ থেকে যেন ঋণ নিতে যাবেন না তাহলে ঋণে জর্জরিত হয়ে পড়তে পারেন প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী তৃতীয় কোনো ব্যক্তিকে আপনাদের সম্পর্কের মধ্যে প্রবেশ করতে দিলে সম্পর্কের দুর্বলতা কিন্তু আরও বৃদ্ধি পেতে পারে শত্রুপক্ষ বিরোধী পক্ষ একটু হলেও শক্তিশালী কিন্তু থাকছে পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজন সকলের সাথেই ভাব ভালোবাসা বৃদ্ধি পাবে পরিবারের প্রতি সকল প্রকার দায়িত্ব সঠিক সময়ের মধ্যে সুনিপুণভাবে পালন করবার চেষ্টা করুন বন্ধুবান্ধবরা সহায়ক এবং অত্যন্ত সাহায্যকারী হবে আজকেই আপনার দীর্ঘায়িত ঝগড়াগুলিকে মিটিয়ে নিন তা হলে দেরি কিন্তু হতেই পারে আপনার কর্মপদ্ধতিতে সত্যপরায়ণতা এবং যথাযথ হওয়ার চেষ্টা করুন দৃঢ় সংকল্পতা এবং দক্ষতা লক্ষণীয় হবে ফাঁকা সময়ের সদ্ব্যবহার করবার চেষ্টা করুন আবারও কিন্তু একই কথা বলবো।